লাইনচ্যুত লোকাল। গতি কম থাকায় সেভাবে কেউ জখম হননি, তবে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ঘটনায় দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকে ওই লাইনে। এদিন দুর্ঘটনার কবলে পড়ে বাগনান হাওড়া লোকাল। সাত সকালে লাইনচ্যুত লোকাল, ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন নিত্যযাত্রীরা। লাইনচ্যুত হল 38202 বাগনান হাওড়া লোকাল। প্রাণ বাঁচাতে আতঙ্কিত যাত্রীরা মাঝপথেই ট্রেন থেকে নেমে পড়ে। অফিস টাইমে ভোগান্তির মুখে যাত্রীরা। আজ সকালে 38202 বাগনান হাওড়া লোকাল বারো কোচের এই ট্রেনটি হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার প্রায় 100 মিটার আগে ইঞ্জিন কোচের দিক থেকে 5 নম্বর কোচের সামনের দিকে 4টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাটি ঘটে সকাল 9:57 নাগাদ। ঘটনায় আতঙ্কিত যাত্রীরা প্রাণ বাঁচাতে মাঝপথেই রেল থেকে নেমে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে ডিআরএম সহ রেলের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। রেলের তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। ঘটনা ইয়ে বাগনা লোকাল প্ল্যাটফর্ম নম্বর 14 পে যা রই থি তো উসকে পহলে মতলব ইয়ে চাঁদমারি ব্রিজ সে লগভগ 100 মিটার পহলে ইসকা 12 কোচ কা ইয়ে ট্রেন হ্যায় তো ইসমে ফিফথ ফ্রম ইঞ্জন কা এক চার পহিয়া ডিরেল হুয়া হ্যায় মতলব ফ্রন্ট ট্রলি। কিসি কো কোই ইঞ্জুরি অর কোই ক্যাজুয়ালটি নেই হ্যায়, সারে প্যাসেঞ্জার জো হ্যায় क्योंकि प्लेटफॉर्म के नज़दीक है तो सभी यहाँ से खुद उतर के चले गए हैं। रेलवे को और कोई असिस्टेंस देने की यहाँ पे आवश्यकता अभी नहीं पड़ी था पैसेंजर को ले जाने के लिए, क्योंकि बहुत ही नज़दीक है हावड़ा स्टेशन प्लेटफॉर्म को, बहुत नज़दीक था, सभी लोग उतर के चले गए हैं। हम लोगों ने सारे कोचेज में दिखवा लिया है कि कोई इंजरी या कोई कैजुअलिटी तो नहीं, कोई नहीं है। यात्रीरा जानान घटनार पर घटनास्थल থেকে স্টেশন অবধি তাদের হেঁটেই আসতে হয়েছে। অফিস টাইমে এমন দুর্ঘটনা বেশ ভোগান্তিতে ফেলেছে যাত্রীদের। কিন্তু বন্ধ, হ্যাঁ, কোথা দিয়ে হেঁটে আসছো? অনেকটাই ওই যেখান থেকে প্রায় দেখা ট্রেনে যে ওয়াশ ওয়াশ হয় সামনে, ওরা ওর আগেটা থেকে। কতটা অসুবিধার সম্মুখীন হলো? অনেকটাই, আমার ট্রেনও লেট হয়ে গেল, দুটো ট্রেন পেলাম না, এবার কটায় ট্রেন পাবো বুঝতে পারছি না। কোথায় যাবে তুমি? উত্তরপাড়া। ঘটনার জেরে দীর্ঘ সময় ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে রেলের তরফ থেকে দ্রুত মেরামতির ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল করলেও দীর্ঘ সময় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। সপ্তাহের ব্যস্ততম দিনে লোকাল ট্রেনের এমন ঘটনায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। কি করা যাবে? ট্রেনটা আটকে গেছে সামনে কার সেটে গিয়ে, ওই ইয়েতে গিয়ে ট্রেনটা আটকে গেছে, ওই জন্য এখানে আসতে হলো। সব ট্রেন আটকে আছে, লাইনচ্যুত হয়েছে শুনেছি, ওই জন্য ট্রেন আটকে আছে, বিশাল অসুবিধার সম্মুখীন হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাওড়া। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।